ওয়েলকাম টু মৌমিতাস উইন্ডো। থাম্বনেল তো দেখেছো, বুঝতেই পারছো যে আমি কি করতে চলেছি। হ্যাঁ, আমি আমার অতি প্রিয় একজন অ্যাক্ট্রেস শ্রীমতী অপরাজিতা আঠের একটি সিম্পল লুক ক্রিয়েট করব। কিছু কিছু জিনিস আমি জোগাড় করতে পারিনি, যেমন তার মতন কানের দুল, গলার মালা, কিন্তু যা আছে সেই সব দিয়েই চেষ্টা করি। আর ইন ডিটেলে আমি তোমাদের আজকে মেকআপটা দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো দেখা যাক, এত সুন্দরী একজন অ্যাক্ট্রেস যার হাসি এত সুন্দর, তার লুক ক্রিয়েট করা অত সহজ নয়, কিন্তু চেষ্টা তো আমরা করতেই পারি, তাই না? চলো দেখি কি করা যায়। আমার মুখে আমি আজকে ময়েশ্চারাইজার লাগিয়েছি। যথেষ্ট গরম আছে, আমি গরমে প্রাইমার লাগাই না, কারণ আমি দেখেছি যতবার আমি খুব গরমে প্রাইমার লাগাই আমার ঘাম বেশি হয়। তো আমি কি করব, চশমাটা খুলি, আমি প্রথমে আজকে ইউজ করব স্ট্রোক ক্রিম, ম্যাকের স্ট্রোক ক্রিম। এই ময়েশ্চারাইজ কিন্তু আমি অলরেডি করেছি। আমার অতি প্রিয় ছাত্রী স্নেহা আমাকে বলেছে প্রত্যেকটা প্রোডাক্টের নাম বলতে। স্নেহা আর বৃষ্টি আমার দুই ছাত্রী, যারা আমার ভিডিও কেউ দেখুক না দেখুক রেগুলারলি তো দেখেই, তার সাথে সাথে আমাকে এনকারেজ করে। আমি ওদের কী দিতে পেরেছি আমি জানি না, কিন্তু এই আমার দুই ছাত্রী, কন্যাসম ছাত্রী, ওদের ভালোবাসা এর সাথে কোনো কিছুর তুলনা হয় না। আমি ইউজ করছি ম্যাকে স্ট্রোক ক্রিম। এটা হচ্ছে স্ট্রোক ক্রিম, বিভিন্ন শেডের থাকে, এটা গোল্ডেন। খুব বেশি আমি ডলছি না, খুব ভালো করে আমি স্নানের সময় স্কিন এক্সফোলিয়েট করে ময়েশ্চারাইজ করেছি, টোনিং করেছি। তোমরা কিন্তু স্কিনের রেগুলার যত্ন নিও। স্ট্রোক ক্রিম এটা কেন দেওয়া হয়, এটাতে খুব ভালো গ্লো আসে, প্রফেশনালি এটা খুব ইউজ করা হয়, একটু এক্সপেন্সিভ বটে, কিন্তু তুমি যদি একবার কিনে নাও অনেক দিনের জন্য তোমার হয়ে গেল। আচ্ছা, ক্রিমটা একটু বসুক, আমি ততক্ষণে আইব্রোটাকে একটু ঠিক করে নিই। আইব্রো ডিটেলে আমার চ্যানেলে ভিডিও আছে, তাই আমি খুব বেশি ডিটেলে বলবো না। আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে পিএসির আইব্রো কেক। দেখো কি অবস্থা, আমি এতদিন ধরে ইউজ করছি, কি অবস্থা দেখেছো এই রংটার, ভীষণ একটা স্নিগ্ধ লুক এই ছবিটার মধ্যে, এত সুন্দর হাসি, ওনাকে যে কোনো রকমের পোশাকে মেকআপে খুবই সুন্দর লাগে। আইব্রোটাকে আমি একটু ক্লিন করে নিই, আর এই আই লিডের ওপর দিয়ে একটা বেস দিয়ে দিই। যে বেসটা ইউজ করছি সেটা হচ্ছে পিএসির নাম্বার 6, এটা একটা আই বেস। এই যে এটা খুব আমার পছন্দ মতন না, প্যাকের অনেক কিছুই আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এটা খুব একটা ভালো না, আমার পছন্দ হয়নি। এই সাদা দাগটা আমাকে একটু ঢাকার চেষ্টা করতে হবে। আর তোমাদের আগের দিন একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে চশমা যারা পরি না আমরা, তারা কিন্তু আমরা আই ল্যাশ ইউজ করব না। আই ল্যাশে যে মাস্কারা লাগাবে না, সেটা যে চশমার মধ্যে লেগে যাবে। খুব ভালো করে আমি প্রেস করে দিচ্ছি পাউডার। আমার কিন্তু এখনো ফাউন্ডেশন লাগানো হয়নি, আমি যেভাবে প্রসেসগুলো করে থাকি। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই একটা হেভি মেকআপ, লুকটাতে মনে হবে না যে খুব বেশি হেভি, কিন্তু প্রসেসগুলোতে সময় লাগবে। থামনেলে তোমরা অপরাজিতা আঠের লুকটাতে দেখো, চোখের খুব ভালো করে বোঝা যাচ্ছে না, মাইনিউটলি দেখলে তোমরা দেখবে যে একটা ব্রাউনিশ এফেক্ট আছে, রেডিশ ব্রাউন এরকম একটা।
আজকে যে প্যালেটটা আমি ইউজ করব সেটা হচ্ছে এই মেকআপ রেভলিউশনের এই প্যালেটটা। এই প্যালেটটার নাম হচ্ছে আলটিমেট ম্যাট আই শ্যাডো কালেকশন 2017। প্রথমে আমি এই রঙটা, তারপরে এটার সাথে এই রঙটা, এই দুটো মিলে আমি আজকে আই মেকআপ করব। আই মেকআপ কিন্তু খুব বেশি হেভি হবে না, ন্যাচারাল লুক থাকবে। তোমাদের কোনো রকমের প্রশ্ন থাকলে প্লিজ ডোন্ট হেজিটেট টু আস্ক। এটা দেখেছো, একটা রেডিশ ব্রাউন, আমি যেহেতু চশমা পরবো কালারটা একটু বেশি দিচ্ছি। আলটিমেটলি লাইটই লাগবে। আচ্ছা, এবার আমি চলে আসি সেকেন্ড কালারটা। সেকেন্ড কালারটা তোমাদের আমি দেখিয়েছিলাম, ঠিক দেখো এই কালারটা নিচেরটা, এটা আচ্ছা দেখে নাও তোমরা কেমন হলো। দুটো আই শ্যাডো আমার অ্যাপ্লাই করা কিন্তু হয়ে গেল। ব্যাস আর কিচ্ছু করব না, তোমরা ভালো করে ছবিটা দেখো, খুব লাইট আছে আই, একটা হালকা রেডিশ একটা এফেক্ট আছে। এবার কাজল পরব। চোখটা ভালো করে যদি তাকিয়ে দেখো দেখবে চোখের ওপরে এবং নিচে দুটো লাইনই কিন্তু শার্প নেই, স্মাচ করে দেওয়া আছে। ওয়াটার লাইনে দিতে কিন্তু ভুলো না। ওপরে এবং নিচে ওয়াটার লাইনে অবশ্য অবশ্যই তোমরা কাজলটা ভালো করে দেবে। দেখো ঠিক এই জায়গাটা একটু আমি আগিয়ে দেব, তাহলে শার্প হবে চোখটা। চশমা যেহেতু আমরা পরবো সেই জন্য নিচের লাইনটাকে আরো বেশি ভরে দেব। আচ্ছা আজকে যে কাজলটা ইউজ করছি সেটা হচ্ছে ল্যাকমির আইকনিক কাজল। আমার তো জল বেরোয় না কিন্তু আজকে ভালোই জল বেরিয়ে যাচ্ছে। এই এরকম একটা ব্রাশ নেব, নিয়ে আমি ব্ল্যাক আই শ্যাডো নেব। ব্ল্যাক আই শ্যাডো আমি ইউজ করছি পিএসির এই প্যালেটটা থেকে। এটা একটা অসাধারণ প্যালেট, এটার নাম হচ্ছে পিএসি ম্যাট আই শ্যাডো প্যালেট, এটার নাম্বার হচ্ছে 2। কাজল পরলেই তার উপরে কিছু পাউডার জাতীয় জিনিস, যেমন ধরো ব্ল্যাক আই শ্যাডো দিয়ে দিতে হবে, না হলে কিন্তু সেটা স্প্রেড হয়ে যাবে। ছবিতে ভালো করে দেখো, ওনার কাজল কিন্তু একটু স্মাচ করা, একদম শার্প নয়।
মেকআপ রিভলিউশনের এরকম আই শ্যাডো কিছুদিন আগেও পাওয়া যেত, আমি ঠিক বলতে পারবো না এখন পাওয়া যায় কি না। এর পেছনে দেখো সবগুলো উঠে গেছে, আমি তোমাদের পরে বলার চেষ্টা করব যে এটা নামটা কি ছিল। হালকা অল্প একটু, যাতে আইটাকে আরও বেশি ওপেন মনে হয়। এই কালারটা নিয়েছি, হোয়াইট হোয়াইট, একটু শিমারি কালারটা। আমি আই মেকআপটা আগেই করে নিলাম, তোমরা পরেও করতে পারো, যার যেটাতে সুবিধা সে সেইভাবে করো। জাস্ট নাম মাত্র, স্ট্রোক কিমটা এতক্ষণে ভালোভাবে বসে গেছে। আমি এখন লাগাবো ম্যাকে স্টুডিও ফিক্স, এটা লাগাচ্ছি। কিন্তু তার আগে আমার পিগমেন্টেশন, যেহেতু এটা হেভি মেকআপ হচ্ছে, একটু পিগমেন্টেশনগুলোকে হাইড করি। আমার হাত ভালো করে ধোয়া আছে, আমি হাতে কমফর্টেবল হাত ইউজ করছি। এই দেখো এটা ম্যাকেরই প্রো কনসিল অ্যান্ড কারেক্ট প্যালেট, এটা হচ্ছে মিডিয়াম ডিপ। এই জায়গাটায় যথেষ্ট পিগমেন্টেশন, আমি খুব বেশি কখনোই পিগমেন্টেশন হাইড করা পছন্দ করি না, আমার সেটাকে অতিরিক্ত একটা আর্টিফিশিয়াল লুক মনে হয়। এটা সম্পূর্ণ আমার মতামত। এখানটা আছে, সবচেয়ে বেশি এই পোর্শনটা। ওই জায়গাটাই ভালো করে প্যাট করো, টেনো না, তাহলে ওটা ছড়িয়ে যাবে। এটার উপরে না আমি একটু এই কালারটা ইউজ করব। তোমাদের হয়তো মনে হচ্ছে যে আজকে কেন ঘামছি না, আজকে আমি কোনো উপায় নেই, এসি ছেড়ে নিয়েছি। আগের দিন যা ঘামা ঘেমেছি মেকআপ করতে করতে। এর উপরে আমি একটু কম্প্যাক্ট ইউজ করে নেব, যাতে জায়গাতে বসে থাকে। এবার নিচ্ছি ম্যাকে স্টুডিও ফিক্স ফ্লুইড, এটা SPF 15 দেওয়া, আমারটা হচ্ছে NC 35। রিজনেবল প্রাইসে অনেক ভালো ভালো ফাউন্ডেশন পাওয়া যায়। তোমরা PSC-র ফাউন্ডেশন, HD ফাউন্ডেশনগুলো ইউজ করতে পারো, ভীষণ ভীষণ ভালো। ইভেন প্রফেশনালি ওটাকে ইউজ করতে পারো, দেখবে ফাউন্ডেশন দেওয়ার পর পুরো মুখটা মনে হয় আরও স্প্রেড হয়ে গেল, একদম ফ্ল্যাট হয়ে যায়, আমাদের ভাজগুলো ঢেকে যায়। সেই জন্যই ভীষণভাবে প্রয়োজন কন্ট্যুরিং। আর একটু কি ফাউন্ডেশন লাগবে? আর সামান্য একটু লাগাই।
চোখের তলে আর একটু দেব, এই জায়গাটাতে একটু হাইলাইট করাই হয়। আমারও প্রচুর ব্ল্যাক প্যাচেস আছে, কিন্তু আমি যেহেতু আই বেসটা দিয়ে রেখেছিলাম, খুব বেশি যেন দিচ্ছি না। এবার খুব ভালো করে এর উপরে পাউডার প্রেস করি। আমি কিন্তু আজকে বেকিং করব না, মানে এই পোর্শনটাকে যে পাউডার দিয়ে হাইলাইট করা হয়। বেকিং নিয়ে আমি পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। দেখো কিছুটা হলো। তোমাদের আমি আগেই বলেছি, আমরা যারা চশমা পরি কন্ট্যুরিংয়ে অবশ্যই চশমা পরব। কন্ট্যুরিংয়ের সমস্ত ফর্মুলার উপরে সবচেয়ে বড় যে ফর্মুলা সেটা আছে তোমার চোখে। তোমার চোখ যদি ভালো করে কাজ করাও তাহলেই কন্ট্যুরিং ভালো হবে। তারপরে আমাদের তো থিওরিটিক্যাল, আমরা এখন সবাই জানি কোথায় কন্ট্যুরিং করা হয়, কেন করা হয়। মাঝে মাঝে আমি ছবিটা পাশে রাখা আছে, দেখে নিচ্ছি। চশমাটা খুলে নি, নোজ কন্ট্যুরিং এর জন্য এই পিএসসির এই ব্রাশটা খুব ভালো। দেখো এটার নাম্বারটা উঠে গেছে নাকি আমার মনেও নেই, পিএসসির এটা 343। কপাল আমার ভীষণ বড়, আমাদের প্রিয় অভিনেত্রীরও কপালটা একটু বড়ই, কিন্তু ওনার মাথায় প্রচুর চুল, যার জন্য কোনো সমস্যাই হয় না। আর আমার সমস্যা হচ্ছে, একে তো কপাল বড়, তার উপরে চুল কম। যাই হোক, যা আছে সেই নিয়েই আমরা সুখে থাকি, তারই যত্ন নিই। আমার ব্লাশারের অবস্থা দেখো, ঝুড়ি ভাজা হয়ে গেছে, তাও আমি ফেলিনি। আমার ভীষণ প্রিয় এটা কালার বারের 009 ক্লোরাল ক্রেভিং, হালকা। আচ্ছা আমি একটু এই পোর্শনটাকে ক্লিন করে নিই, শার্প করে নিই। কোন পোর্শনটা বলো তো, এই যে এই জায়গাটা। আমি না বুঝতে পারছি আমার চোখের পাওয়ারে প্রবলেম হয়েছে, আমি খুব ভালো দেখতে পাচ্ছি না। যা পরিস্থিতি, ডাক্তারের কাছে যাওয়া মুশকিল। আচ্ছা তোমাদের একটা মিষ্টি জিনিস দেখাই। দেখো এর মধ্যে টিপ আছে, এটা আমার যা এনে দিয়েছে, পৌলমি জলপাইগুড়িতে পাওয়া যায়, আমি শিলিগুড়িতে এটা পাইনি। এই টিপটা লাগাচ্ছি, অভিনেত্রী এই ছবিটাতে সবুজ টিপ পড়েছেন, সেই জন্য আমিও সবুজই ঠিক দুটো আইব্রোর মাঝখানে উনি পড়েছেন। আমি আইব্রোটাকে না আরেকটু ডিপ করব। ঠিক আছে, দেখো তো আমি আইব্রোটাকে আরেকটু ডিপ করে নিচ্ছি।
আমার বাবাটা পিছন থেকে এসে উঁকি মেরে যাচ্ছে। আসবা ভিডিওতে? আসো না একটু। ইউজ করবো এখন সেটিং স্প্রে, ম্যাকের প্রেপ অ্যান্ড প্রাইম, সেটিং স্প্রে দেওয়ার পর আমরা হাইলাইটার দেব, কারণ তাতে কি হয় হাইলাইটারটা অনেক বেশি এফেক্টিভ মনে হয়। হাইলাইটারের জন্য যে ব্রাশটা ইউজ করব এটা মেকআপ স্টুডিওর একটা ব্রাশ, এর নাম্বার হচ্ছে 09। এটাও খুব ভালো একটা ব্রাশ। এই হাইলাইটারটা ইউজ করব, এটা ম্যাকের সফট অ্যান্ড জেন্টল, ভীষণ পপুলার একটা হাইলাইটার। হাইলাইটার ইউজ করার সময় অবশ্যই আবার চশমা পরব। পড়া হচ্ছে বাবা? বাবা ছবিটার কোয়ালিটি যেহেতু খুব বেশি ভালো না, ছবিটাতে না সবকিছু প্রমিনেন্ট নয়, তবু অনেকটাই আন্দাজ করা যাচ্ছে। একটা মাস্কারা লাগাই, এটা ম্যাকেরই একটা মাস্কারা। দেখো কেমন লাগছে, কিছুটা তো হলো, বলো, চেষ্টা তো করলাম। কয়েকটা ফটো তুলবো। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা। শ্রীমতী অপরাজিতা আর্থের এই লুকটা ক্রিয়েট করার চেষ্টা করলাম, কিছুটা তো হলো, আর অনেক চেষ্টার প্রয়োজন আছে। আশা করি তোমাদের ভালো লাগলো। তোমরা প্লিজ চ্যানেলে আসো, সাবস্ক্রাইব করো। কেমন লাগলো অবশ্যই জানিও। একটার পর একটা বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও আমি তোমাদের জন্য প্ল্যান করে রেখেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।